জয় বাংলা, জয় বাংলা। আজকে আমরা চিত্তরঞ্জনের মাটিতে, এটা একটা কথা, এই শহরের নাম চিত্তরঞ্জন। আবার এই চিত্তরঞ্জন শহর চিত্তরঞ্জনের মাটির ওপর তৈরি, এটাও মাথায় রাখতে হবে। এটা অগ্নিমিত্রা পালের বসেদের মাটি নয়, এটা চিত্তরঞ্জন দাসের সন্তানদের মাটি। আমরা সকলে চিত্তরঞ্জন দাসের সন্তান। এই আমার পেছনে যে আমাদের ওপর আমরা বিশ্বাস করি, যে আসানসোল থেকে চিত্তরঞ্জন অব্দি যে বাইক মিছিল হচ্ছিল, মেঘের ওপর থেকে এই মহামানব, এই মহান বাঙালি, বাঙালি জাতির এই অভিভাবক আমাদের আশীর্বাদ করছিলেন। কদিন আগে একটা কথা বলি, একটা গান আছে, অনেকে হয়তো ইউটিউবে শুনেছে, মমতাজের গান। গানটা হচ্ছে পোলা তো নয় সে তো আগুনেরই গোলা, শুনেছেন গানটা? পোলা তো নয় সে তো আগুনেরই গোলা। এই গানটা লেখা হয়েছে যেন এর জন্যই, পোলা তো নয় যেন আগুনেরই গোলা। জয় বাংলা। পূর্ব বাংলার অধুনা, এখন পূর্ব বাংলা বলছি, তখন অবিভক্ত বাংলার ঢাকা বিক্রমপুরে জন্ম। এবং ব্যারিস্টারি করেন, ব্যারিস্টারি মানে বিলেত থেকে আইন পাস। এবং বিরাট আইন ব্যবসা শুরু করেন, এখন দেখবেন বিরাট বড় করে মাটিতে পা পড়ে না। ওনার শুধু পা মাটিতে ছিল না, তার হৃদয় এই বাংলা মায়ের সঙ্গে মিশে ছিল। অরবিন্দ ঘোষের নাম শুনেছেন? আমি যেখানে থাকি কলকাতায়, তার খুব কাছে আলিপুর জেল, পারলে দেখে আসবেন। এখন একটা জেল মিউজিয়াম তৈরি হয়েছে, সেই আলিপুর জেলে অরবিন্দ ঘোষ ছিলেন এবং তাকে ছাড়িয়ে এনেছিলেন আলিপুর বোমা মামলা কেস থেকে চিত্তরঞ্জন। এতটুকু অব্দি জানানো হয় মোটামুটি ইতিহাস বই, আর কি জানানো হয়? কত বড় লোক ছিল, প্যারিস থেকে কাপড় কাচিয়ে আনতো, এই কথাটাও সকলে জানি, এরকম ধরনের দু একটা কথা। এবার বলি চিত্তরঞ্জন কে ছিল। চিত্তরঞ্জন কয়েকটা কথার কথা বলে গেছিলেন। চিত্তরঞ্জন দাস 1918 বোধহয়, 1918-তে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন, সেখানে ভাষণ দিতে শুরু করছেন। এই ভাষণগুলো আমাদের পড়া, আমাদের দুঃখ তখন এরকম, এখন যেরকম ক্যামেরা করছে, এরকম ক্যামেরা করার সাউন্ড দেবার কোনো জায়গা ছিল না। উনি ভাষণ শুরু করছেন যে আজকে আমি বাঙালির ছেলে বাঙালির মাঝে বাংলার কথা বলতে এইভাবে ভাষণ শুরু করতে, বুঝতে পেরেছেন? এমনি এমনি চলে না এরা চিত্তরঞ্জনের থেকে, এমনি এমনি চলে না। চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসুকে যেরকম গান্ধীর গ্রুপ সরিয়ে দিয়েছিল, সুভাষচন্দ্র বসু কার হাতে তৈরি জানেন? চিত্তরঞ্জন দাস। গুরু শিষ্য, বুঝতে পেরেছেন? এই সেই লোক। উনি ভারতের কল্পনা করতেন এবং বাংলার কল্পনা করতেন, এবং একই সঙ্গে এ কথাটা বলতেন যে বাংলার অধিকার এটা কিন্তু বুঝে নিতে হবে, যে তুমি ভারত বলো, বিশ্ব বলো, ব্রহ্মাণ্ড বলো, যাই বলো, বাংলার অধিকার নিয়ে কিন্তু কোনো নেগোসিয়েশন হবে না। খুব স্পষ্ট কথা, এবং লিখিত কথা, আমি বানিয়ে বলছি না, দেখে নেবে। উনি নারায়ণী বলে পত্রিকা চালাতেন, উনি ফরওয়ার্ড বলে পত্রিকা চালাতেন একটা, জানেন? এই কথাগুলো জানা দরকার মানুষের। এই ফরওয়ার্ড পত্রিকাকে কেন্দ্র করে
সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু, তারা নিজেদের ঐক্যবদ্ধ করেছিলেন। ফরওয়ার্ড ব্লক নামটা আকাশ থেকে পড়েনি, চিত্তরঞ্জন দাসের হাতে তৈরি পত্রিকার থেকে সুভাষচন্দ্র বসুর দলের নাম তৈরি। বুঝতে হবে, জানতে হবে, জানতে দেয় না। এতক্ষণ এলাম সিএলডাব্লিউর গেট থেকে, এতক্ষণ এলাম এই পুরো এলাকায়, এই আজকে এই মুহূর্তে যে বাজারের মোড়ে দাঁড়িয়ে রয়েছি, এই পুরো এলাকায় ছবি বলো মূর্তি বলো চিত্তরঞ্জন দাসের একটাই, এই যেটা আমরা ঘরে পড়ে আনছিলাম, এই একটা লজ্জার কথা নয়? আরো তো মূর্তি টুর্তি দেখলাম। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে ফ্লেক্স নেই, এখানে একটা G20 G20 লেখা, আগে চশমা আলো চলছিল। আছে তো দাঁড়িয়ালা ফ্লেক্স, আছে সাদা গাড়ি ফ্লেক্স, চিত্তরঞ্জন দাসের নেই তো দাঁড়িয়ালার পার্টি, তার একজন ফ্যাশন ডিজাইনার অপরূপা পাল, অগ্নিমিত্রা পাল, এটা নাম জেনে কি হবে, এটা নাম জেনে কি হবে? কারণ এখানে ওদের যে বেশ, যারা যারা মনে করে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন নাকি বলে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন, তো ওদের কাছে তো অপর অগ্নিমিত্রা পাল একটা ভোট গাছ বা যা কিছু একই জিনিস, তাই না? দেখ ও কিছু এসে যায় না। এই চিত্তরঞ্জন দাস বেঙ্গল ব্যাপ করার চেষ্টা করেছিলেন, বাংলার বাঙালি হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হবে, কিভাবে বাংলার পুঁজি বাজার চাকরি এগুলো নিজের দখলে রাখবে, বাংলা বাঙালির শত্রু বহিরাগতদের থেকে আটকাবে। এবং তিনি তখন বলেছিলেন এই বেঙ্গল ত্যাগ করতে করতে, আমার মনে হয় না সারা বাংলায় বেঙ্গল ত্যাগের বিরুদ্ধে কেউ আছে বড়বাজার ছাড়া, তখনও তখনও বড়বাজার তাই ছিল, এখনো বড়বাজার তাই আছে, তখনও বড়বাজার যার ছিল এখনো বড়বাজার তাই আছে, কিন্তু দেশবন্ধু আমরা এসে গেছি আগামী দিনে বড়বাজার আমাদের হবে, এই বেঙ্গল ত্যাগকে। গান্ধী তখন কংগ্রেসে ঢুকে গেছে, ভালো করে মোটামুটি জমিয়ে চিত্তরঞ্জন দাস কংগ্রেস প্রেসিডেন্ট বলে অসহযোগ করে তাকে কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হলো। এই গল্পটা শুনেছেন মনে হচ্ছে না? হ্যাঁ, 20 বছর পরে শুনেছেন। ওনার শিষ্যকেও কংগ্রেস প্রেসিডেন্ট হওয়ার পরে ওই একই গ্রুপ কংগ্রেস প্রেসিডেন্ট থেকে ইস্তফা দিতে বাধ্য করেছিল, এক গ্রুপ। এই যে বেঙ্গল ব্যাগ, যেখানে বাঙালি হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বাঙালিদের ভিত্তিতে নিজের মাটিতে নিজের সবকিছু দখলে রাখবে, এটা কংগ্রেসের যে অধিবেশন হয় সেখানে ওরা গ্রুপিং করে রিজেক্ট করে দিয়েছিল। সেই নিয়ে চিত্তরঞ্জন দাস লিখেছিলেন, হয়তো বলেছিলেন, আমি লিখিত করেছি, যে বাংলাকে এরকম ভাবে বাংলার মতামত কেটে বাদ দিয়ে দেওয়া, এটা আমি মেনে নেব না, আমরা নিজেরটা বুঝে নিতে পারবো। চিত্তরঞ্জন দাস যখন মারা গেলেন, ওনাকে বলা যায় অবিভক্ত বাংলার শেষ সম্রাট, এই কথাটা একটা মানে আছে। কেন বলছি অবিভক্ত বাংলার শেষ সম্রাট? অবিভক্ত বাংলার শেষ সম্রাট, কারণ অবিভক্ত বাংলার সম্রাট হতে গেলে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের বাঙালিরই সমর্থন দরকার, দুই সম্প্রদায়ের বাঙালিরই ঐক্যবদ্ধ শেষ নেতা, তার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস। মাথায় রাখবেন, এই চিত্তরঞ্জন দাস দার্জিলিং এ মারা যান। যারা দার্জিলিং এ গেছেন, কে কে গেছেন কখনো দার্জিলিং এ, হাত তুলুন তো।
পারলে পরের বার কেউ যদি যান মাল থেকে একটু সরে গিয়ে চিত্তরঞ্জন দাস যে বাড়িতে মারা গেছিলেন সেটা এখন একটা মিউজিয়াম, ওটা একটা পবিত্র স্থান, এবং সেই মিউজিয়ামের জায়গায় জায়গায় দেয়ালে দেয়ালে তার নানা বাণী লেখা আছে, পারলে ফটো তুলে আসবে। হয়তো মৃত্যুর কথা বলছি কেন, একটা জিনিস বোঝাতে, চিত্তরঞ্জনের মৃতদেহ তার মরদেহ এখনো যে লাইনে আনা হয় সেই একই লাইনে শিয়ালদা স্টেশনে দার্জিলিং থেকে আসে। শিয়ালদা স্টেশনে সকাল 8টায় বডি নামে শোভাযাত্রার জন্য, যারা কলকাতার ভূগোলটা একটু জানেন মোটামুটি জানেন শিয়ালদা স্টেশনটা কোথায়। আর কালীঘাটের কাছে আমার বাড়িতে মাঝে আদিগঙ্গা, ওপারে কালী, ওপারে হচ্ছে কেওড়াতলা মহাশ্মশান, সেইখানে তিনি দাহ হন। এই শিয়ালদা থেকে কেওড়াতলা শ্মশান এই ডিস্টেন্সটা কখন একবার হাঁটবেন আপনার? এক ঘন্টা লাগবে, সোয়া এক ঘন্টা লাগবে, দেড় ঘন্টা লাগবে? সকাল 8টায় বডি নেমেছিল, দুপুর 2:30 ভিড়ে পৌঁছে, এত ভিড় এত ভিড়, কারণ বাঙালি জাতি সেদিন অনাথ হয়ে গেছিল, সারা বাংলায় সেদিন স্বতঃস্ফূর্ত অরন্দন হয়েছিল। এখন আমরা আন্দোলনে ডাক দিই না, এই দিন এই করবে না, ওই দিন ওই করবে না, সেই দিন বন্ধ, সেই দিন তাই, কাউকে ডাক দিতে হয়নি। সারা বাংলার বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তারা জানতো আজকে অশৌচ, আজকে অরন্দন, আজকে আমরা পিতৃহারা হয়েছি, এটা সারা বাংলার বাঙালি জানত। এবং এই বাংলার মাটিতে কোন বাঙালির সবচেয়ে বড় সৌধ মৃতের পরে, যেরকম তাজমহল একটা সৌধ, যদিও সেটা বাঙালির না, ঠিক আছে, শাহজাহান এবং মমতাজ মহল তার স্ত্রী, ওই তাজমহল একটা সৌধ, তাহলে ওইটাকে বলছি সৌধ, যদিও এক্ষেত্রে হিন্দু বাঙালি তিনি, ফলে তার মানে ছাই আর কি, বডির বিষয় না, সেটা রেখে সেটার ওপর সৌধ, সারা বাংলায় সর্ববৃহৎ সৌধটা ওই কেওড়াতলায় কার? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসে। তার উচ্চতাটা আমরা এই সময় কল্পনা করতে পারি না, কিন্তু দুটো জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করি, কে ছিলেন চিত্তরঞ্জন। আচ্ছা, দোকানের নাম কার নামে? দোকান, ক্লাব, লাইব্রেরি, স্কুল, সাধারণত বলছি বাংলার মাটিতে কোন কোন বাঙালির নামে দেখেছে? ধরুন যে ডোনেশন করেছে তার নামে হতে পারে, স্কুল টুলের ক্ষেত্রে স্কুল, লাইব্রেরি, দোকানের ক্ষেত্রে নিজের মা, নিজের সন্তান বা নিজের নামেও করে, তাই না? আমি ঠাকুর দেবতার ব্যাপারটা বাদ দিচ্ছি, বা দৈব যারা মানে আধ্যাত্মিক জীবনে আছেন, মানে মা কালী স্টোর্স, লোকনাথ স্টোর্স, আল্লাহ ভরসা স্টোর্স, ঠিক আছে, বা ধরুন মানে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ, আমি এটা বাদ দিলাম, আপাতত বাদ দিলাম, তার কারণ এটা একটা অন্য দিক। মূল জিনিসে আসুন, কার কার নাম পাবেন? রবীন্দ্রনাথ, তার পাবেন শিক্ষায়, মিষ্টির দোকান রবীন্দ্রনাথের নামে দেখতে পান, কাপড়ের দোকান রবীন্দ্রনাথের নামে দেখতে পান, পান না, ছোট করছি না, বই, খাতা, স্কুল, পাঠাগার, ক্লাব, রবীন্দ্রনাথের নাম, সুভাষের নাম, সুভাষচন্দ্র বসু, তার ক্ষেত্রে কিন্তু মিষ্টির দোকান হবে, তার ক্ষেত্রে কোম্পানির দোকান হবে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। আর একটা নাম পাবে, হয় চিত্তরঞ্জন কিংবা দেশবন্ধু, শুধু চিত্তরঞ্জন শহরে নয়, সারা বাংলা জুড়ে। আমি দু একবার বাংলাদেশে যখন গেছি, আমি বাংলাদেশেও দেশবন্ধুর নামে এরকম দোকান দেখেছি, বরাক উপত্যকায় দেখেছি, যেটা বাংলার অংশ ছিল আজকে আসামের অংশ হয়ে গেছে দেশভাগের জন্য। ভাবুন,
তিনটা লোকে শুধু নাম করতে পারছেন, কেউ যদি নাম করতে পারেন বলুন, আমি কিন্তু চ্যালেঞ্জ করছি না, হতে পারে। এই তো রবীন্দ্র নজরুল, তার লেখাপড়ার ক্ষেত্রে বাদ দিলেন, শুধু আসলে দুটো নাম, আসলে শুধু দুটো নাম, চিত্তরঞ্জন সুভাষচন্দ্র বসু। আরেকটা ভাবে একটু বোঝাই, এবং সেজন্য পশ্চিম বর্ধমানের আরেক ভূমিপুত্র, তার নাম নিই, কাজী নজরুল ইসলাম, চুরুলিয়ায় জন্মজাত। কাজী নজরুল ইসলামের অধিকাংশ বই ডিএম লাইব্রেরি নামক এক প্রকাশনা সংস্থা থেকে বেরিয়েছিল, ডিএম লাইব্রেরি। এই ডিএম লাইব্রেরির অফিস হচ্ছে কলকাতায়, তাদের মালিক মালিকের ছেলে আপন যা আমার চেনা। এই কলকাতা বইমেলা হচ্ছিল তখন, আমি একটা ভিডিও করছিলাম তাদের নিয়ে, ডিএম লাইব্রেরি এর ইতিহাস কি, কাজী নজরুল ইসলামের সাথে যোগাযোগটা কিভাবে হলো। পরে যিনি বয়স্ক এখন পাবলিশার, তিনি আমাকে বলতে বলতে দু একটা জিনিস ভুলে যাচ্ছিলেন, যে বিশের মাসি কোন বছরে বেরিয়েছিল যেন এরকম। ওই বইটাতে তো ওর পরে বই দিল যে বইটার পেছনে পাঁচ ছ পাতা ধরে কাজী নজরুল ইসলামের জীবনী বছর ধরে ধরে লেখা, মানে এই বয়সে জন্ম, এই বয়সে স্কুল পাস, ওই বয়সে বেঙ্গল রেজিমেন্ট যেটা এখন দিল্লি নষ্ট করে দিয়েছে, এই বয়সে বেঙ্গল রেজিমেন্টে যোগদান, এই বয়সে এই বইটা বেরিয়েছে, এই বয়সে ওই বইটা লেখার জন্য কেস খেয়েছে, এরকম বছর সময় ঘটনা, বছর সময় ঘটনা, এরকম করে পাঁচ ছ পাতায় তার জীবনী। আমি অবাক হয়ে গেছিলাম একটা জিনিস দেখে, জানেন এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের জীবনী, তো তার মাঝে একখানা এন্ট্রি আছে, দেশবন্ধুর মৃত্যু। কাজী নজরুল ইসলামের জীবনী মাঝে লেখা দেশবন্ধুর মৃত্যু। আমি শুধু কল্পনা করতে বলছি, আজকে এই জি সিনেমা আর এই রিপাবলিক টিভি, ঠিক আছে, আর এই চারিদিকে হিন্দি ফিন্দি দিয়ে যে ঘিরে রেখেছে আপনাকে, এটা আপনার চোখে যে ঘিরে রেখেছে, এটাকে সরালে কি দেখতে দেয় না সেটা একটু দেখানোর জন্য বলছি। কত বড় মহান ছিলেন যে ওই সময় যে জন্মেছে কাজী নজরুল ইসলামের মতো একজন লোক, তার জীবনী লিখতে গিয়ে একটা এন্ট্রি চিত্তরঞ্জন দাসের মৃত্যু, কারণ তার তিনি বেঁচে থাকা আর তিনি বেঁচে না থাকা দুটোর মধ্যে আকাশ এবং পাতালের তফাৎ। চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পরে কাজী নজরুল ইসলাম ছটা কবিতা লিখেছিলেন তার মৃত্যু নিয়ে। শুধু লেভেলটা একটু বোঝার চেষ্টা করুন, একবার এটা আমি কোনো বিতর্কে যাচ্ছি না, কাজী নজরুল ইসলাম তিনি ধর্মে মুসলমান ছিলেন, এই ব্যক্তি এমন ছিলেন, কাজী নজরুল ইসলাম একবার আবেগের বসে কবিতায় তাকে নবী বলে ডেকে দিয়েছিল, এবং এই নিয়ে যথেষ্ট ঝামেলা করতে হয়েছিল। যা বুঝতে পারছেন, আমি শুধু লেভেলটা বোঝার চেষ্টা করছি। এই লোকটা, এই লোকটার নামের ওপর, তাই এই লোকটার ওপর বাংলা ও বাঙালির শত্রুদের বহুকালের রাগ, বহুকালের রাগ, কারণ চিত্তরঞ্জন বেঁচে থাকলে সুভাষ বেঁচে থাকবে, সুভাষ বেঁচে থাকলে বাঙালি বেঁচে থাকবে, বাঙালি বেঁচে থাকলে ওরা চিত্তরঞ্জন দখল করতে পারবে না। জয় বাংলা! এই কিন্তু একবারে শুরু করেনি। আচ্ছা, গান্ধীর 150 বছরের অ্যাড দেখেছেন, কদিন চলছিল গান্ধী 150, সেই একই বছর চিত্তরঞ্জন দাসের 150 বছর ছিল। আমরা গর্বিত, আমরা বাংলা পক্ষ, ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, আমরা সারা বাংলা জুড়ে চিত্তরঞ্জনের 150 বছর পালন করেছিলাম, এবং পালন করার কি সময় এসেছিলাম এই সিএলডাব্লিউতে, কোথাও পেলাম না। 2018 সালে চিত্তরঞ্জনের মূর্তি এখান থেকে উপড়ে দেওয়া হয়েছিল। সুভাষবাবু আছেন, একটু আগে আমাকে দেখাচ্ছিলেন, যিনি এটা নিয়ে কেস টেস্ট করছেন, ঠিক আছে, এখন এক কোণে অনেক
প্রতিবাদ এবং কোর্টে গিয়ে সেটাকে করাতে হয়েছে। আমি শুধু ভাবি এই রেল মন্ত্রক অশ্বিনী বৈষ্ণব এখন মন্ত্রী আছে, অশ্বিনী বৈষ্ণব সেটা এখন মন্ত্রী আছে, তাকে বলছি যে যদি তুমি যে উকিল উকিল দিয়েছিলে যদি তার এগেনস্টে চিত্তরঞ্জন দাঁড়াতো কি হতো, কেস করে আমাদের চিত্তরঞ্জনের মূর্তি উপরে দিয়েছিল, যেটা বাংলা ও বাঙালির শত্রু, হিন্দি সাম্রাজ্যবাদী, বিজেপির কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক, কেস করে তারপরে এক করে দেওয়া হয়েছে। আমরা উতারলে হাসির কথা নয়, আরেক বাঙালি রাজেন মুখার্জি, তার যে ইস্কো, তার যে বানপুর, তার সম্পূর্ণ যেটা খাস জমি এই মোষের খাটাল করে রেখেছে বাংলা বাঙালির শত্রুরা, দেখে নেবেন কখনো কুলটিতে গিয়ে, ঠিক আছে? ও অবলা প্রাণী, ও আর কি করবে, কিন্তু ওর ল্যাজ ধরে যারা এসেছে তাই না, চিত্তরঞ্জন 2022 সালে সিএলডাব্লিউ তে চিত্তরঞ্জন, দেখো বাঙালি চিত্তরঞ্জনকে যতই ভুলে যাবে ভুলে গেছে নানাভাবে, ওরা কিন্তু ওদের শত্রুদের চেনে এবং ওরাও কিন্তু কে পিতা কে সন্তান আদর্শগত ভাবে সব চেনে। তাই একই বছরে সিএলডাব্লিউ তে 2022 চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসুর জেনারেল হলিডে সিএলডাব্লিউ তে ক্যান্সেল করে দেওয়া হয় এক বছর। এবছর 2023, এবছর নামটাই বুঝেছে। তাহলে অগ্নিমিত্রা পাল ফ্যাশন ডিজাইন ও কিছু জানে না, হট করে দলে চলে এসেছে, না ব্যাপারটা এত সহজ নয়, এটা একটা প্রক্রিয়ার অংশ। 2018 মূর্তি উপড়েছ, 2022 ছুটি ধ্বংস করেছ, এবার নাম ধ্বংস করতে চাও। বাংলা পক্ষ একটা লড়াই শুরু করে দিয়েছে, আপনারা জেনে খুশি হবেন যে সম্প্রতি WBCS পরীক্ষায় আগে দেশবালিরা ঢুকে যাচ্ছিল, কারণ ওখানে বাংলা বাধ্যতামূলক ছিল না। বাংলা পক্ষ লড়াই করে বাংলা বাধ্যতামূলক হয়েছে, এটা একটা দীর্ঘমেয়াদি ট্যাবলেট, কৃমির ওষুধ তো একবারে খায় নাকি, এক মাস কাজ দেয়, এটা এমন ওষুধ, একটাই ট্যাবলেট, পরের 14 পুরুষ ধরে কৃমির ট্যাবলেট কিন্তু পেটে ঢুকলে বার করে দেবে, বাংলা বাধ্যতামূলক হয়ে গেছে WBCS। বাংলা পক্ষ, ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, আমরা অন্যান্য যে অহিন্দি জাতি যেগুলো তামিল তেলেগু কর্ণাটক কন্নড়ীয় যারা মারাঠি, এদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করে CAPF অর্থাৎ কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী অর্থাৎ CRPF, CISF, BSF, ITBP এগুলোর পরীক্ষা এখন বাংলাতে দেওয়া যাবে প্রশ্নপত্র। আর এখানে RPF এর যে ভাইয়া লোক আছেন, আমি ভাইদের কথা বলছি না, আমি ভাইয়া লোকদের কথা বলছি, তোমরা একসময় এখানে 0% ছিল, এখন 80% হয়ে গেছ, নিশ্চয়ই আইন মেনে 80% হয়েছে, কারণ তোমরা 0 থেকে 80 হয়েছ, এর জন্য তো কেউ জেলে যায়নি। বাংলা পক্ষ প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে তোমাদের 80 থেকে 0 আবার হয়ে যাবে, ওই আইনটা মেনে, জয় বাংলা, ওই আইনটা মেনে RPF থাকবে, চিত্তরঞ্জন থাকবে, লোকমোটিভ ওয়ার্ড থাকবে, সব থাকবে, কিন্তু বিকেল বেলা এখানে যে চিত্তরঞ্জনের সাংস্কৃতিক ক্লাব গুলো যেগুলো এখন শ্মশানের মতো দেখতে লাগে সেগুলো কিন্তু আবার উজ্জ্বল হয়ে উঠবে। আপনি ভেবে দেখুন হিন্দুস্তান কেবল যখন ছিল, এই যে অগ্নিমিত্রা পালে কি করছে, একটু দাম পাওয়ার চেষ্টা করছে তাই না, ওর বসেরা আছে
ঠিক আছে, বাচ্চাদের যেরকম দেখায় দেখে এরা এরকম করে লাফায়, এরকম ভাবে তো আর লাফাতে পারে না, 50 বছর বয়স হলো। তো তাই জন্য এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, যেরকম আমিও আছি। এর আগে এখানে ওরা বাবুল সুপ্রিয় গিয়েছে হাফ মন্ত্রী করেছিল, ওদের ওখানে বাঙালির এমনই কোনো ভ্যালু নেই যে ভাবতে পারেন কেন্দ্রের একখানা মন্ত্রী নিজের কেন্দ্রে একখানা কেন্দ্রীয় সরকারি একখানা সংস্থা যেটা ওই হাফ মন্ত্রীর মন্ত্রকের আন্ডারে সেটার বন্ধ হওয়া আটকাতে পারে না। ভেবে দেখুন, তার মানে যে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টেলিফোন বেল দিয়ে বিল দিয়েছে, বুঝে আমার ঘোর এতটাই, আবার কি এই তো অনেক, এও সেরকম কিছু একখানা হয়তো তালে আছে, হয়তো ভাবছে গাড়ি আছে, এসি আছে, কিন্তু ওপরে লাইট নেই, ঠিক আছে, বাতি চায়, ঠিক আছে। বাংলা ও বাঙালি কিন্তু এখন সবকিছুর হিসেব রাখা শুরু করেছে, ঠিক আছে। বাংলা ও বাঙালির শত্রুদের গাড়িতে, বাড়িতে, ঘরেতে, হাড়িতে কোন লাইট জ্বলবে না, এই ভবিষ্যৎ আমরা তৈরি করতে চাই। খুব স্পষ্ট কথা, কিচ্ছু জ্বলবে না। আমরা এটাও জানি যে চিত্তরঞ্জন দাসকে নিয়ে বলছি, বাংলার বাঙালির অধিকার নিয়ে বলছি, এই নিয়ে এই শ্রোতা বর্গের মধ্যেই দু একজন হ্যাঁ তাদের গা চুলকতা হ্যাঁ, তাদেরকে আমি বলতে চাই তুমি গা চুলকাতা হ্যায়, কিছু করার নেই ভাই, বাংলা পক্ষ মোটামুটি 1 টন বিচুটি নিয়ে রেডি হ্যায়, ঠিক আছে, 1 টন বিচুটি পাতা নিয়ে রেডি হ্যায়, বাংলা চুলকিও না গা হয়ে যাবে, তারপরে স্বাস্থ্যসাথী নিশ্চয়ই হয়ে গেছে, তাই না, স্বাস্থ্যসাথী হয়ে গেছে, আমদো আমারাদো বাকি কলকাতা আসানসোল চিত্রাঞ্জন ভেজ দো, ঠিক আছে, আমরা দেখছি মাপছি, বাপ দেখেছেন, বাপ কিন্তু এদিক ওদিক লাফায় না, গুটি গুটি থাকে, ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না, কি এটা হচ্ছে গল্প। আগামী দিনে বাংলার মাটিতে আরপিএফ বাংলা ভাষা জানা হতে হবে, লিখিত পরীক্ষা, রবীন্দ্রনাথ ট্যাগোরজি আর চিত্তরঞ্জনজি টাইপের খোলা হবে না, রবীন্দ্রনাথ ঠাকুর আর চিত্তরঞ্জন জানতে হবে, স্পষ্ট কথা। তারা এখানে রেলওয়ের গার্ড দেবে, এই যে এখানে এই যতগুলো লাইন রয়েছে, যতগুলো কয়লা রয়েছে, এই কয়লা রেলের সম্পর্ক, কয়লা উদ্ভাবনের সম্পর্ক, ঠিক আছে, আমরা কি জানি না, তোমরা কলকাতার কেন্দ্রে লিলুয়া এইসব জায়গাগুলো সেখানে বাঙালির পোস্টিং দেবে না, সেখানে এখানে দেবে, আর এখানে তোমরা যখন ছাড়বে বেছে বেছে বাঙালি আত্মীয় গুলোকে দায়ী করাবে, আমরা সব জানি, আমরা সব জানি, তোমাদের পাপের কারা ফুলকানা একদম চলকে পড়েছে, ওরা কি বলে মটকা, হ্যাঁ মটকা চলকে পড়ছে, আর বাঙালির মটকা গরম হয়ে যাচ্ছে, এই কম্বিনেশনটা ভালো না, তোমার পাপের মটকা চলকে পড়ছে, বাঙালির মটকা গরম হয়ে যাচ্ছে, না কি বাজে কম্বিনেশন। সেই কারণেই বলছি আমরা আইন এবং সংবিধানে বিশ্বাসী, ইনি আমাদের আইন শিখিয়েছেন, সুভাষচন্দ্র বসু আমাদের স্বাধীন ভারত দিয়েছেন, তাই আইন এবং সংবিধানের ভিত্তিতে ভূমিপুত্র সংরক্ষণ আইন আমরা এখানে প্রতিষ্ঠিত করব, জয় বাংলা। ভূমিপুত্র সংরক্ষণ আইনটা ওরে ঝাড়খণ্ডে যেটা হয় ওটাই হয়, ওটাই হয়, ভালোই জানিস কেন, তাই তো জেনে রাখুন, ঝাড়খণ্ডে ভূমিপুত্র সংরক্ষণ আইন 1 জানুয়ারি 2023 থেকে পাশ হয়ে গেছে, মানে ওখানে চাকরি বেরোলে 75% ঝাড়খণ্ডের লোকেদের হতে হবে, এবং ঝাড়খণ্ডের লোকেদের মধ্যে কারা, তারা ঝাড়খণ্ডের অরিজিনাল, যাদের 1932 খতিয়ান আছে, আমরা এতটা নিষ্ঠুর না, আমরা 15 বছর লাগবে,
এটাই আমাদের প্ল্যান। 15 বছর বাকি ফেরত দেশ, কারণ আমি তো শুনছি খুব উন্নত হয়েছে বাংলার মেয়ে কুচ নেই তো তুই এখানে কিউ হ্যাঁ, তুই এখানে কিউ হ্যাঁ, তাই না? বাংলার মেয়ে কুচ নেই তো তুই এখানে কিউ হ্যাঁ, তোর এখানে এত সংখ্যা কিউ হ্যাঁ, আর তোর এখানে সংখ্যা কিউ হ্যাঁ বলতে বলতে সংখ্যা কিউ বেড়ে যা, তাই না? আমার ঠাকুরদার নাম নির্মল কুমার চট্টোপাধ্যায়, আমার বাবার নাম রুদ্র কুমার চট্টোপাধ্যায়, আমার ঠাকুরদার বাবার নাম বসন্ত কুমার চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় নামের শেষে মাঝে কুমার, শেষে কুমার না, বুঝতে পারছেন? নির্মল কুমার না, রুদ্র কুমার না, বসন্ত কুমার না, কুমার চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায়, তাই জন্য ধরুন বসন্ত কুমারের নাম সন্তান আছে একাধিক, তার সন্তান আছে, তার সন্তান আছে বলেই আমি আছি। কিন্তু কুমার, শুধু কুমার মানে তো হচ্ছে কুমার কুমারী, যারা আনমারের যৌনতায় অভিজ্ঞতা নেই, হাবা গোবা লালা বলা, এত রেটে প্রোডাকশন হয় পুরে, এটা আমাকে এখানে ধাঁধার বিষয় একটা। কুমার নয় আর নয় তো অন্য কিছু, কুমার কিন্তু এত গুণ, এটা কি করে তাই না? বেড়া কোথাও একটা দিতে হবে ভাই, বাঙালি নারীদের 3-4 করে আমরা প্রোডাকশন করে নিজের মাটিতে জনবিন্যাস রক্ষা করব। আমাদের কাদম্বিনী রোকেয়া সাখাওয়াত এটা শিখিয়ে জানি, এই কারণে এরা মহান হননি, এই কারণে চিত্তরঞ্জন এই জাতির নেতা। তাহলে কি করতে হবে? বেড়া দিতে হবে। বেড়া কিভাবে দিতে হবে? আইনের কথা বললাম, সরকারিটা আমরা করে দিয়েছি প্রায়, এই যে ভূমিপুত্র সংগ্রহ আমরা বাংলা বাধ্যতামূলক করেছি, WBCS-এ এবার প্রতি ডিপার্টমেন্টে যাবে, পুলিশ, স্বাস্থ্য, জুডিশিয়াল, সেচ, পঞ্চায়েত দপ্তর সব সিল করে দেওয়া হবে, ঠিক আছে? তারপরে বেসরকারি, আর সাথে সাথে কেন্দ্রীয় সরকার, এটা সকল জাতি বুঝছে। কিন্তু খবর পেয়েছেন রিসেন্টলি তামিলনাড়ুতে ওদের একটা শাস্ত্রীয় সঙ্গীত আছে, দেখবেন কলসি বাজার, হ্যাঁ কলসি বাজার দেখেছেন? তামিলনাড়ুতে যে রাগ সঙ্গীত হয় মানে কলসি বাজানো হয়, দেখেছো হয়তো অনেকে, তারা দেখো নি ইউটিউবে আজকে দেখে নিও। কদিন আগে তামিলনাড়ুতে প্রচুর কলসি বাজানো হয়েছে, জানো তো, প্রচুর কলসি বাজেছে। আমরা পশ্চিমবঙ্গদের আওয়াজ শুনতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপে কলসি বাজানোর ভিডিও, ফেসবুকে কলসি বাজানোর ভিডিও, ট্রেন থেকে নামছে বলে কলসি বাজাতে হয়, ঠিক আছে, একদম শুনলে কলসি বাজিয়ে দিয়েছে। 2018 সালে গুজরাটে, যেখানে কি বলে আগে হিন্দু আগে ভারতীয় আগে এই আগে তাই, সেখানেও 25,000 এক সপ্তাহে কলসি কনসার্ট হয়েছে, এক সপ্তাহে 25,000। আর যে করেছিল সে এখন বিজেপির এখন মাননীয় বিধায়ক অল্পেশ ঠাকুর। এসব তথ্য এই অগ্নিমিত্র পাল বলবে না, বাংলা পক্ষ বলবে, চেক করে নেবে বাংলা পক্ষের পেজে ওয়েবসাইটে, না এমনি গুগল করবে পেয়ে যাবে। মহারাষ্ট্রে তো সারাক্ষণই কলসি কনসার্ট চলে, তাই তো? তো কলসি এখন নানা জায়গায় বাজতে শুরু করেছে, আমরা কলসি বাজাবো না, আমরা তবলা বাজাবো, কি একদম রবীন্দ্রসঙ্গীত সঙ্গে তবলা, এবং খুব যাতে আওয়াজ না হয় তার জন্য কভার করতে একটু সারেঙ্গি ফারেঙ্গি সিস্টেম থাকবে, বেহালা সারেঙ্গি থাকবে। আমরা সংস্কৃতি, গান, সঙ্গীত এগুলো তো বিশ্বাসী, এতে কদিন পরে তো অমিতশাহ আসছে, বাঙালাকে বাঙালি, বাংলাকে বাঙালিকে কাঙালি এবং উই পোকা বলা অমিতশাহ আসছে 25শে বৈশাখের ভাষণ, তো 25শে বৈশাখের ভাষণ আসছে, আমরা কি
না, এখন না, এখন নয়। আমরা যখন আইন এবং সংবিধান মেনে যখন আমরা এই অধিকারগুলো অর্জন করব, তখন আমরা বিজয় উৎসবে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, তবলা সহযোগে বাজাবো। জয় বাংলা। এবার একটা লাস্টে একটা কথা বলতে চাই, আমরা আজ থেকে 48 ঘন্টা আগে অগ্নিবিদ্যা পালকে একটা বলেছিলাম, বাঙালি ঘরের মেয়ে আপনার, তাই তো? আসানসোলে বড় হয়ে যে 48 ঘন্টা সময় দেওয়া হবে, ক্ষমা চাইবে কি দরকার? ওরা বাবা মা বেঁচে আছেন কিনা জানি না, আমরা চাই সকলের বাবা মা বেঁচে থাকতে চাই। যদি বেঁচে থাকেন তো পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, জিজ্ঞেস করুন ইনিকে। আপনি হয়তো হাই ফাই এইসবে ফ্যাশন ডিজাইন করতো, তো সেই সব করে বেড়াচ্ছে, তো চিত্তরঞ্জন হয়তো সিনেমাতে ছিল না, তাই না? চিত্তরঞ্জনের সিনেমাতে না থাকলেও চিত্তরঞ্জনের মাটিতে তো আছে। জিজ্ঞেস করে নিন, নিজেকে উন্নীত করুন, হাল ফ্যাশনের হন, কারণ বাংলার মাটিতে চিত্তরঞ্জন জানা কিন্তু এখন একটা ফ্যাশন। বাংলার মাটিতে যে চিত্তরঞ্জন জানবে না সে আগের দিনের ফ্যাশন, সে আর ফ্যাশনেবল নয়। বাংলার মাটিতে এখন হঠাৎ হঠাৎ করে এরকম হতেই পারে যে এনার ফটো দেখিয়ে খাপ করে ধরে বলা হবে এটাকে, উত্তর না পারলে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি হতে পারে, তাই না? বলে এগুলো পাঠ করে রাখা ভালো। আপনারা যদি বলছেন রেলমন্ত্রীকে বলবে, ভিডিওটা দেখেছেন, দেখে নেবেন, রেলমন্ত্রীকে বলবে যে চিত্তরঞ্জন থেকে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে চিত্তরঞ্জন নাম মুছে দেবে, বলেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে তো নানা বোর্ড আছে না, বড় বোর্ড, ছোট বোর্ড, এয়ারপিনটি যদি মুছে চিত্তরঞ্জনের নাম যদি কোন বাংলা ও বাঙালির শত্রু বাংলার মাটিতে 1 ইঞ্চি মোছে, বাংলার মাটি থেকে অনেক কিছু 1 ইঞ্চি মুছে যাবে। জয় বাংলা। এই প্রতিশ্রুতি আমরা দিয়ে গেলাম, অবশ্যই আইন এবং সংবিধান ব্যবহার করে, কারণ আমাদের রক্তে স্বাধীন তো ভারত, ফলে এই সংবিধান তো আমাদের পূর্বপুরুষের রক্তে। এখন যেরকম এখানে দেখলাম ভোট ভোটে বাংলা নেই, তখন যদি এরকম হতো যে স্বাধীনতা সংগ্রাম করতে যাবো হিন্দি টেস্ট দেওয়া পড়ে গা, তাহলে আর স্বাধীনতা হতে হতো না, বুঝলে? তাহলে আর স্বাধীনতা হতে হতো না, আমরা এখানে পাঠিয়ে দিতাম ব্রিটিশকে, তোদের ওখানে যেগুলো বাকিগুলো ওগুলো স্বাধীন হতো না। হ্যাঁ স্যার, ঠিক স্যার, যাচ্ছি, এই করত নিজেদের ভগবানদের পুজো করুন। আপনারা তো মিছিল বার করেন হিন্দি লেখা একটা পতাকা দিয়ে করেন, চিত্তরঞ্জন দাসের পতাকা নিয়ে বের করুন না এই এলাকায়, কারণ আপনার তো আরো বাঙালি আছে, বলে তো তিন পুরুষ ধরে আছে কি ওদের কি বলে, এখন কিন্তু আর মুখের কথায় হবে না। এখন পশ্চিম বর্ধমান এলাকায় চিত্তরঞ্জন নজরুলের ফটো মুখে মুখে সেটে ঘুরতে হবে বাঙালি প্রমাণ করতে, ঠিক আছে? বাঙালি আশেপাশে দেওয়া হবে, হ্যাঁ। আসানসোলে রানীগঞ্জে চিত্তরঞ্জনে 6 লাখ টাকায় 3 BHK ফ্ল্যাট শুধু হিন্দিতে লিখছ, সমস্যা নেই, বাংলা পক্ষেরা প্রতিশ্রুতি দিয়ে যেতে চায়, ওদের স্থাবর সম্পত্তি করতে দিন, চাপ নেই, ও কিছু নিয়ে যেতে পারবে না। আমরা চাই স্থাবর সম্পত্তি করুন, অস্থাবর সম্পত্তি না করুন। অস্থাবর সম্পত্তি করলে আজকাল কি হয়, পেটিএম, ডিজিটাল পেমেন্ট এ বহু সার্চ করে চলে যাবে, কিন্তু 3 BHK করলে কি ঘাড়ে করে নিয়ে যাবে, ওখানে আমরাই থাকবো,
সেখানে আমরা সকলে থাকবো, যা যা কি যা বাংলার তা বাঙালি, একদিন সব বাঙালির হবে। এই বাজারে যারা বাংলা পক্ষতে যোগ দিতে চান, দু ধরনের মানুষ, এক হচ্ছে যারা সিএলডাব্লিউ তে কাজ করেন, তারা একটি নম্বরে যোগাযোগ করুন, কারণ এখানে সিএলডাব্লিউ লোক পাঠিয়েছে, নজর রাখছে কারা কারা। এই নম্বরটা বলো তোমার, অক্ষয় বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক, নম্বরটা বল, তখন নাম্বার লিখে রাখুন, যা কোনো অসুবিধা হবে বাঙালি হয়ে ফোন করবেন, কথা দিচ্ছি পাশে থাকবো। 8373-88-9814, আবার বলছি 8373-88-9814। এইটা হচ্ছে যারা সিএলডাব্লিউ তে কাজ করে তাদের জন্য, কারণ আমরা চাই না আপনারা কোনো সমস্যায় পড়ি। আর যারা সিএলডাব্লিউ তে কাজ করেন না, আচ্ছা বাংলা পক্ষের সদস্য কারা কারা হাত তোলে, যারা যারা সদস্য হাত তুললে, এবং এখানে জেলা কমিটির সদস্য যারা রয়েছে একবার সঙ্গে চলে এসো, এদের যে কারোর সঙ্গে যোগাযোগ করে না, এখনই যোগাযোগ করে না, কারণ রোজ তো সরকারি জড়ো হবে না, এদের যে কাউকে বলো ঠিক হয়ে যাবে। রানাদা আছে, কাঞ্জিলালদা আছে, অর্পণ আছে, ঠিক আছে, নাচুদা আছে, সকলে আছে, অক্ষয় রয়েছে, করবীর রয়েছে আমাদের শীর্ষ পরিষদ সদস্য, উকিল মশাই আছেন, ঠিক আছে, হয়ে যাবে। এবং একটা কথা বলি, এই বাজারে বাঙালি দোকানদারকে যদি কোনো বাংলা বাঙালি শত্রু হুমকি দেয়, হুমকি মতলব ধমকি, এটার ফল কিন্তু খুব খারাপ হোগা, বুঝতে পারছো? কারণ তোমরা হয়তো জানো না, এরকম কলকাতায় হচ্ছিল, আমরা কিন্তু রেটটা কমিয়ে এনেছি, সেটা ভাবো না, আমরা শান্তি এবং সম্প্রীতির পক্ষে। তুমিও ব্যবসা করো, বাঙালিও ব্যবসা করবে, তারপরে বাঙালির ব্যবসা বাড়তে থাকবে, তোমার ব্যবসা কমবে একটা সময়, এটা ন্যাচারাল প্রসেস, তারপরে তুমি ভাববে দোকানটা বন্ধ করে দিই, চলে যাবে কোথাও, এরকমই হয়, যেটা স্বাভাবিক সেটাকে হতে দাও, ঠিক আছে। অন্যরকম বাঙালিকে হুমকি ধমকি দিও না, এগুলো ঠিক না, হুমকি ধমকি আইন এবং সংবিধানের বিরোধী, কোন অগ্নিমিত্র ফল বাজাতে পারবে না। আমার সালাম দিচ্ছি, তারপর সবার একটা গ্রুপ কর করবো, আমার রাজমশাই শেষ করবেন। বিহার হবে না, ইউপি বিহার হবে না, ঘরে ঘরে জালো, জয় বাংলা কায়েম করো, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
জাতি, ধর্মের উপর জাতি, যুগে বলা জাতি, জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, জয় বাংলা কায়েম করো, জয় বাংলা বুকে ধরো, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, প্রয়োজন হলে দেব একশো গর রক্ত, রক্তেরই বন্যায় ভেসে যাবে অন্যায়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, তুমি কে আমি কে, বাঙালি মা কে, তুমি কে আমি কে, বাঙালি আবার কে, চিত্তরঞ্জনের মাটি, জয় বাংলার ঘাটি, 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 জয়।